এই কাপটা দেখো, এর নিচের ডিজাইনটা একবার দেখো, এই যে এই দেখো কি সুন্দর দেখতে। ভেরি গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি ভেবেছিলাম আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করব, কিন্তু সকালে এত কাজের প্রেশার ছিল যে সেটা কোনোভাবে সম্ভব হয়নি। তো এই সন্ধ্যাবেলা থেকে এখন থেকে শুরু করছি, এখন ওরকম ঘড়িতে 7টা সাড়ে 7টা মতো বাজে। তোমরা দেখতেই পাচ্ছ আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। আজকে আমি আর রাজা যাব মেলাতে, আর আমাদের সাথে যাচ্ছে অর্ণব, অর্ণবের বাবা মা, মানে আমরা মোট 4 জন, আর অর্ণবকে ধরে 5 জন। আমরা 5 জন মিলে আজকে মেলায় যাচ্ছি। আজকে রবিবার, আর এই রবিবার হচ্ছে লাস্ট মেলাটা। এটা আমাদের সোনারপুরের বলাকা সংঘ যেটা রয়েছে, বলাকা মাঠ, ওখানেই মেলাটা রয়েছে, আনন্দ মেলা। তো আজকে হচ্ছে লাস্ট ডেট। এর আগে আমি গিয়েছিলাম আমার শাশুড়ি মায়ের সঙ্গে, আর এখন যাচ্ছি তোমাদের দাদাভাইয়ের সাথে। বাইরে বীভৎস গরম, আর এই গরমের মধ্যে আমি ভাবছি একটা হালকা পাতলা একটা কুর্তি পরবো, সেটা তোমাদের দেখিয়ে দেবো যে কোন ড্রেসটা আমি পরছি। তো যাই হোক, আর তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, আমরা ওরকম 8:30-এর দিকে বেরোবো। এই দেখো এই কুর্তিটা আজকে আমি পরছি, এরকম রয়েছে, তোমরা দেখেছো এই কুর্তিটা। আগের দিনই আমি দেখিয়েছি যে আমাদের জামাই ষষ্ঠীতে কী কী গিফট দেওয়া হয়েছে, তাতে এই কুর্তিটা ছিল, যে এই কুর্তিটা আমি নিয়েছি। তো যাই হোক, এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। আর মেলা মানে তো আমি তোমাদের আগেই বলেছি যে আমি মেলাতে গিয়ে কিছু কিনি বা না কিনি, আমি খাওয়া দাওয়াটা করতে বেশি পছন্দ করি। যদিও মেলার জিনিস অতটাও ভালো হয় না, তার উপরে গরমের সময় শরীরটা খারাপ হয়ে যায়, তাও মেলাতে গেলে তো কিছু না কিছু খেতেই ইচ্ছা করে। তো যাই হোক, আর আজকে কিছু কেনাকাটারও রয়েছে, অনেক কিছু কেনাকাটা রয়েছে, সেগুলো এসে তোমাদের দেখাবো। দেখি সেরকম মনের মতো জিনিস যদি পাই ডেফিনেটলি কিনবো, ঠিক আছে? তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি, আর রাজাও চলে আসছে, আমরা দুজন তাহলে একেবারে বেরিয়ে যাব। ভীষণ গরম দেখতেই পাচ্ছ, চুলটুলের অবস্থা ঘেমে একেবারে চিপচিপে হয়ে গেছে, কি করব, মুখ দিয়ে শুধু ঘাম হচ্ছে, যত মেকআপ করেছিলাম সব পুরো ঘেটে একেবারে ঘ হয়ে গেছে। তো যাই হোক, কী আর করা যাবে, এভাবে বেরিয়ে পড়তে হবে। মেলায় ঢুকে প্রথমেই আমরা চলে এলাম ফুচকা খেতে। এখানে দই ফুচকা, টক ফুচকা, মিষ্টি ফুচকা সব কিছুই পাওয়া যাচ্ছিলো, কিন্তু একটু বেশি এক্সপেন্সিভ ছিল, 20 টাকায় মাত্র 6টা ফুচকা দিচ্ছিল। ফুচকা খাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম মেলা ঘুরতে। আমার ইয়াররিং আর নেকলেস সেট কেনার খুব ইচ্ছে ছিল, তাছাড়া মেলায় অনেক ইউনিক ডিজাইনের কাপ প্লেট বিক্রি হচ্ছিলো, সেগুলো কিনবো ভাবলাম। মেনলি এই দুটো জিনিস কেনার উদ্দেশ্য নিয়েই মেলাতে ঘুরছিলাম আর কি। তারপর বৌদি একটা কাপ প্লেটের স্টল দেখে দাঁড়িয়ে গেল। বৌদি এখান থেকে কিছু কাপ প্লেট চয়েস করে কিনলো, বেশ সুন্দর দেখতে ছিল কিন্তু কাপগুলো। তারপর আমরা চলে এলাম মেলার ঠিক পেছন দিকটায়, এখানে বিভিন্ন রাইডগুলো ছিল। রাজা যেহেতু ঘুগনি খেতে খুব ভালোবাসে, তাই ও ঘুগনি স্টলের সামনে দাঁড়িয়ে গেছে। মেলায় গিয়ে ও কিছু খাক বা না খাক, ঘুগনি কিন্তু মাস্ট খাবেই খাবে, আমার আবার ঘুগনি একদমই ভালো লাগে না। অর্ণব বলল সে নাকি বোটিং করতে চায়, তাই সে এই আর্টিফিশিয়াল পুলটার মধ্যে বোটিং করার জন্য বোর্ডে উঠে পড়েছে। অর্ণব ছাড়াও আরও অনেক বাচ্চারা এখানে বোটিং করছিল, আর তাদের বাবা মায়েরা পুলের পাশে দাঁড়িয়েছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ণবের ছবি আর ভিডিও করছিলাম। তারপর রাজা আর মিঠুনদা ঠিক করলো ফুটবল ছুঁড়ে এই যে টুলের ওপরে যে গ্লাসগুলো সাজানো রয়েছে সেগুলো ফেলবে, যদি সব গ্লাসগুলো ফেলতে পারে তাহলে একটা প্রাইজ পাবে। এই যে দেখো আশেপাশে বিভিন্ন টেডি আর নানা রকম জিনিস ঝোলানো আছে, এগুলোই নাকি পাবে। আমি জানি না এই খেলাটার নাম কি, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। যাই হোক, আনফর্চুনেটলি সব কটা গ্লাস পড়লেও একটা গ্লাস প্রতিবার রয়ে যাচ্ছিলো, তাই তোমাদের দাদাভাই আর মিঠুনদা কেউই একটাও প্রাইজ পেল না। তারপর আমরা ভাবলাম মাছ ভাজা খাবো, এখানে পাবদা, পমফ্রেট, ভেটকি আরও নানা রকম মাছ ভাজা পাওয়া যাচ্ছিলো, কিন্তু এই গরমে এসব আর খেতে ইচ্ছে করলো না। না, তিনজন একসাথে একটু সেলফি তোলার চেষ্টা করছিলাম, কিন্তু সেটা ভিডিও হয়ে গেছে।
সব শেষে অর্ণব আর আমি ট্রেনে উঠলাম। মিকি মাউস, নাগরদোলা, ব্রেকডান্স আরও অনেক রাইডই এখানে ছিল, কিন্তু অর্ণব বলল সে ট্রেন চড়তে চায়। সাথে আমারও খুব ইচ্ছে করছিল ট্রেন চড়তে। রাজা, বৌদি, মিঠুনদা ওরা চড়বে না বলেছিল। আমার যেহেতু ব্রেকডান্সে উঠলে মাথা ঘোরে আর নাগরদোলা দেখলে ভয় লাগে, তাই যখনই কোথাও মেলায় যাই তখন এই ট্রেন চড়ি। আর আমার সাথে আর একজন খুব এনজয় করছিল, সেটা হলো অর্ণব। ট্রেন চড়া শেষ করে আমরা সবাই আইসক্রিম খেয়ে বাড়ি চলে এলাম, কিন্তু সেই ভিডিওটা করতে একদম ভুলে গেছি। তো এখন ঘড়ির কাঁটায় রাত 10টা আর আমরা মেলা থেকে জাস্ট এইমাত্র বাড়ি ফিরলাম। তো তোমাদের দেখিয়ে দিই মেলা থেকে আমি কী কী কিনেছি। একটা, দুটো, তিনটে, এই দেখো তিনটে ক্যারি ব্যাগ ভর্তি জিনিস। চলো তোমাদের একে একে খুলে খুলে দেখাই কোনটাতে কী আছে। সব কিছুতেই কাপ রয়েছে, আগে থেকেই বলে দিচ্ছি। ফার্স্টে যে কাপটা নিয়েছি, এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, একটা বড় কাপ নেব, তো ফাইনালি সেটা সম্ভব হয়েছে। এই যে, এই দেখো কি সুন্দর দেখতে। প্রথমে ব্ল্যাক কালারটা দেখো, এর ভেতরটাও এরকম ব্ল্যাক রয়েছে, আর পাশে দেখো এই যে ঢেউ খেলানো খেলানো মতো একটা যে স্ট্রাইক গেছে, ভীষণই সুন্দর, দেখো ভীষণ সুন্দর। কাপটার একটা কি বলবো, দেখেই না জাস্ট পছন্দ হয়ে যায়, ভীষণই সুন্দর। আর সব থেকে ভালো লেগেছে আমার এই কাপটা, এটা দেখে মনে হচ্ছে যেন উডের, বাট এটাও কিন্তু তোমার সেরামিকের মনে হয়, সেরামিক তো তাই তো বলে। তো যাই হোক, ভীষণই সুন্দর। এর ডিজাইনটা জাস্ট একবার দেখো, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এটা গেল তো প্রথম ক্যারি ব্যাগের জিনিস। এরপর আমি যাচ্ছি সেকেন্ড ক্যারি ব্যাগে কী আছে সেটা দেখতে। আজকে অনেক কিছু কিনেছি, শুধুই কাপই কাপ আমার, মানে কাপ প্লেটের ওপর একটা অন্যরকম ভালোবাসা রয়েছে। হ্যাঁ, সেই জন্য শুধু কাপই কাপ কিনেছি, অনেক কিছু কেনার ছিল। ও, আমি তো এটা ভুলে গেছি, এটা হলো আইসক্রিম মোল্ড। এই যে, খুব বেশি বড় না, মাঝারি সাইজের রয়েছে। আর একটা ছিল গোল, সেটা অতটাও ভালো লাগেনি, এটা ভালো লেগেছে। এটা ওরকম 40 টাকা মতো নিয়েছে, আর এই কাপগুলো 50 টাকা করে নিয়েছে। আর ক্যারি ব্যাগের মধ্যে ক্যারি ব্যাগ, এই যে, তো এটা খুলে দেখি, এটাতে কাঁচের রয়েছে মনে হচ্ছে সব জিনিস। হ্যাঁ, কাঁচের একটা নিয়েছিলাম। এই যে, তোমাদের সঙ্গে বিভিন্ন জিনিস শেয়ার করি, এটা বানাচ্ছি, ওটা বানাচ্ছি, তো সেগুলো তো বানাতে এগুলো তো লাগবে না। সবসময় একই জিনিসে যদি বানাই, তোমাদের কি আর ভালো লাগবে আমার ভিডিও দেখতে? মনে হবে কি এক জিনিসে সবসময় দেখাচ্ছে, ভালো লাগছে না, নতুন নতুন জিনিস দেখতে ইচ্ছা করবে। তো যাই হোক, এই দেখো এই কাপটা দেখো, এর নিচের ডিজাইনটা একবার দেখো, বুঝা যাচ্ছে? এই যে, এই দেখো কেমন ঢেউ খেলানো, ঢেউ খেলানো না? এই ডিজাইনটার জন্য এটা নিয়েছি, ভীষণ সুন্দর দেখতে। আর সাথে আর একটা কাপ নিয়েছি, এই যে, এটা এমনি জাস্ট কাঁচের কাপ রয়েছে। আর এদের দুটো করে কী বলে প্লেট নিয়েছি, একটা প্লেট রয়েছে এই কাপের জন্য, এই প্লেটটা, এই যে ডিজাইন করা ডিজাইন দেখতে পাচ্ছ, এই ডিজাইন করা প্লেটটা এই কাপটার জন্য এরকম থাকবে। আর এই কাপটার জন্য প্লেন প্লেটটা, প্লেন কাপ, প্লেন প্লেট। আর ডিজাইন প্লেটের জন্য ডিজাইন কাপ, এই যে, এই হলো। আর এই হলো কাঁচের জিনিস। এবার আর একটা যে ক্যারি ব্যাগটা রয়েছে, থার্ড ক্যারি ব্যাগ, তার মধ্যে দেখি কি আছে। এর মধ্যে খুব সুন্দর সুন্দর কাপের সেট রয়েছে, যদিও আমি বিয়েতে অনেক কাপের সেট পেয়েছি, কিন্তু সেগুলো এরকম নয় না, সেগুলো একটু অন্যরকম, আর এগুলো একটু অন্যরকম। ফার্স্টে যেটা দেখাচ্ছি সেটা দেখো, দেখেছো? মানে এটা না সেই কি বলবো, ঘট টাইপের নিচের দিক, না ঘট না, ভুল বলছি, হাঁড়ি টাইপের ভাবটা, ওপরে একটা বসিয়ে দিলেই মুখে কিছু হাঁড়ি হয়ে যাবে এরকম একটা ব্যাপার। আর এর যে পাশের এই যে ডিজাইনটা, ভীষণই সিম্পল কিন্তু ভীষণ সুন্দর একটা ডিজাইন। এই যে,
আমার তো ওটার জন্য ভীষণ ভালো লেগেছে। এটা সবই ব্ল্যাক, ব্ল্যাকই ব্ল্যাক। আর এটা নিয়েছি এটা সিম্পলের মধ্যে, এটা খুব বেশি ডিজাইন নয়, অনেকটা এই কাপের ডিজাইনে রয়েছে এটা। এরপর আর একটা নিয়েছি, এ দেখো ডিজাইনটা, জাস্ট দেখো ডিজাইনগুলো, জাস্ট দেখো কি সুন্দর ডিজাইন। তারপর নিয়েছি আর অনেকটা এইট কাপটার মতো, কিন্তু পুরোপুরি নয়, পুরোপুরি নয়। এর ডিজাইনটা দেখো, এই যে ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। মানে এইসব কাপ দেখলে চোখ ফেরানো যায় বলে তো আমার মনে হয় না। যে কটা ছিল সব কটাই নিয়েছি। এটা একটু গ্লাস টাইপের ভাবটায়ের, অনেকটা গ্লাসের মতো, মুখের দিকটা সরু হয়ে গেছে আর এদিকটা এরকম মতো চলে এসছে, এই যে। মানে এগুলো জাস্ট দেখে না, আর ব্ল্যাকের ওপরে সব থেকে এগুলো ফুটেছে, যেহেতু এগুলো ব্ল্যাকের ওপরে না, সেই জন্য এই কালারগুলো বেশি ফুটেছে। তো আমার বলে মনে হয়েছে সেটা, যে ব্ল্যাক বলেই বেশি ভালো লাগছে। যদি অন্য কালার হতো অতটাও হয়তো ফুটতো না। আমার সব কাট, মানে আমার অনেকগুলো কাপের সেট আমি পেয়েছি রিসেপশনে বলো, বিয়েতে বলো, কিন্তু সেগুলো তো সব সাদার ওপরে। হ্যাঁ ভালো লাগে, সাদা একটা ডিসেন্ট কালার, কিন্তু একটু অন্যরকম কিছু ভালো লাগে মাঝে মাঝে। সবসময় তো একই জিনিস ভালো লাগে না, সেই জন্য। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভীষণ ভালো লেগেছে। আর এত যে কাপ দেখালাম, এই কাপের মধ্যে কোন কাপটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে হবে। তোমরা কিন্তু একদম কমেন্ট করো না, হ্যাঁ। তো আমাদের, আমাকে কিন্তু জানাবে কোন কাপটা তোমাদের ভালো লেগেছে, ঠিক আছে? চলো টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।